আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সম্পূর্ণ স্পেশাল। আর এই স্পেশাল রেসিপিটা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে এখানে তিনটা ডিম সিদ্ধ বসাই দিছি, আর এখানে আছে রাজমা আর টমেটো, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি সিদ্ধ ডিমগুলোকে হচ্ছে ছিলে, এই তো দেখতে পাচ্ছেন, একটু আঁকা আঁকা করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এনজয় দিস ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি কী রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কী রেসিপি দিতে যাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি ডিমগুলোকে একটু আঁকা আঁকা করে নিচ্ছি। আর আমি এখানে পেঁয়াজ কেটে নিব, আমার পেঁয়াজের সাইজ হচ্ছে ছোটো ছোটো, তো পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো ছোটো হলেও খাইতে কিন্তু অনেক স্বাদ। আমি এখানে কোনো বাটা বুটা দিব না, একদম সিম্পল, বাসায় যে উপকরণগুলো আপনার বাসায় থাকে সেগুলো দিয়েই হচ্ছে আপনি এই রেসিপিটা তৈরি করবেন। তো এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো এই তো আমি কাঁচামরিচ নিচ্ছি, কাঁচামরিচগুলোকে হচ্ছে আমি মধ্যখানে কেটে এখন হচ্ছে পালি করে নিচ্ছি। তো আমি তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, এখন আমি পরিমাণ মতো তেলটা গরম দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব হচ্ছে ডিমগুলো, আমি ডিমগুলোকে ভেজে নিব। প্রথমে ডিমগুলোকে হচ্ছে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিলাম। তো আমি উপর থেকে হচ্ছে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার ডিম ভাজা হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। আমি তিনটা ডিম নিলাম, আমি ডিমগুলোকে হচ্ছে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, এখন বসিয়ে দিব 6টা পেঁয়াজ কুচি করে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিগুলো আমি সব দিয়ে দিব। তো আমি এখানে 4টা 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। শীতের সিজনে আমরা খুব রাজমা খাই, রাজমা দিয়ে হচ্ছে বিভিন্ন সবজি, মাছ এগুলো খাই, আমাদের খুব পছন্দ। তো আপনারাও চাইলে রাজমার এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব। তো আমি এখন দিয়ে দিব হচ্ছে লবণ, লবণটা হচ্ছে পরিমাণ মতো। যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিছি, এখানে আমি শুকনামরিচ ইউজ করব না, শুকনামরিচের গুঁড়া ইউজ করব না। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া প্রথমে দিছিলাম হাফ চামচ, আবার আর একটু বাড়িয়ে দিলাম। তো আমি এগুলোকে আর একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি রাজমাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে রাজমার চামড়াটাও না ছিলেও দিতে পারেন, বাট আমরা চামড়া ছিলে খাই, তো এই জন্য হচ্ছে আমরা ছিলে খাই, যেহেতু আমরা চামড়া ছিলে ফেলছি। তো এই তো আমি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার কষানো শেষ, আমি 2-1 মিনিট হচ্ছে এগুলোকে চুলা রাস বড় করে দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পানি, এখানে আমি পানি দিয়ে দিব। যেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগবে, তো এই জন্য আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি আর একটু পানি দিয়ে দিব। তো এই তো আমি ঢাকনা দিচ্ছি না। তো এরপরে হচ্ছে আমি 2-1 মিনিট পর আমি আবার হচ্ছে
টমেটোটা দিয়ে দিলাম। তো এই তো আমি হচ্ছে 4-5 মিনিট পর আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে 5-6 মিনিট সিদ্ধ হতে হবে। তো ফাইনালি হয়ে গেল আমার এই রাজমার রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন।